দুধের মানে করেন আমার খামারে 20-এর নিচে কোনো গাবি নাই, 20+ 30-35 এরকম ইয়ের গাবি আমি রাখি সব। হ্যাঁ, পরশু দিনে একটা গাবি বিক্রি হয়ে গেছে, ওইটা 7 বাচ্চা ছিল, এটা আবার এক সপ্তাহ আজকে ও বাচ্চা দিছে, 20 ইনশাল্লাহ 20+ হয়ে গেছে, দুধ এসে গেছে। বকরাচ্ছে গাবি সংগ্রহ করি, ওর মার রেকর্ড ছাড়া আমি কখনো সংগ্রহ করি না। মার রেকর্ড কি রকম? মার রেকর্ড অর্ডার 45 লি সুপ্রদর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি। দর্শক, আমরা যে জায়গাটি আছি এটি হলো কালিয়াকোর গোয়ালবাতান গ্রামে, এটি গাজীপুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি গাবি রয়েছে, আমরা এই গাবি সম্পর্কে জানব, একটি 8 মাসের প্রেগনেন্ট, আরেকটি বকনা বাছুর সহ বাচ্চা দিয়েছে, আমরা সেটি সম্পর্কে জানবো, কয় কেজি দুধ হয় এবং এই গাবি বিক্রয় হবে। যদি কোনো ক্রেতা যারা খামারি ভাইরা যদি ভালো উন্নত জাতের গাবি চান 20 লিটার দুধের উপরে, 20+ লিটার উপরে যদি কোনো গাবি ক্রয় করতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই এই প্রতিবেদনটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকে যে আমরা প্রতিবেদনের গাবিটি দেখাচ্ছি কোন গাবিটি কত কেজি দুধ হয় এবং এই গাবি সম্পর্কে একটু জানতে পারবেন। আমরা এবার এই গাবির যিনি আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আছি ভালোই। আমরা জানি যে আপনার কাছে ভালো ভালো গাবি পাওয়া যায়, উন্নত জাতের দুধের গাবি, যেটি আসলে আমরা আরও বেশ কিছুদিন ধরে জানতে পেরেছি বা আমরা আরও আগে যে আসছিলাম তখনই আমরা দেখছি আপনার কাছে ভালো ভালো গাবি রয়েছে। আজকে দুটি চমৎকার গাবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দুধের মানে করেন আমার খামারে 20-এর নিচে কোনো গাবি নেই, 20+ 30-35 এরকম ইয়ের গাবি আমি রাখি সব। আচ্ছা, আপনি বলছেন যে আপনার কাছে 20 লিটারের নিচে কোনো গাবি নেই? আচ্ছা, আমরা যেটা যে দুটি দেখতে পাচ্ছি এই দুইটার সম্পর্কে একটু জানতে চাই। ওইটা এক সপ্তাহ ধরে বাচ্চা দিছে। এক সপ্তাহ? হ্যাঁ, পরশু দিনে একটা গাবি বিক্রি হয়ে গেছে, ওইটা 7 বাচ্চা ছিল, এটা আবার এক সপ্তাহ আজকে ও বাচ্চা দিছে, 20 ইনশাল্লাহ 20+ হয়ে গেছে, দুধ এসে গেছে। 20+ দুধ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি দুই বেলায় 20+? দুই বেলায়। হ্যাঁ, দুই বেলায় 20+। আচ্ছা, এটা কয় বিয়ান এই যে দিলে? প্রথম দুধাত। এটা প্রথম? হ্যাঁ হ্যাঁ, প্রথম বিয়ান। আচ্ছা আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড যেহেতু প্রথম যদি হয় তা আমরা এর মার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাই। ওর মার এখন বর্তমানে আমি মানে যে গাবি সংগ্রহ করি ওর মার রেকর্ড ছাড়া আমি কখনো সংগ্রহ করি না। মার রেকর্ড কি রকম? মার রেকর্ড অর্ডার 45 লিটার। 45 লিটার? হ্যাঁ হ্যাঁ, ওর মা এখনো বর্তমানে আছে, ওর আরেকটা বোন ছিল ওইটাও আমি এনে বিক্রি করছি। ও, ওটাও আপনি আগে আনিয়ে বিক্রি করেছেন? হ্যাঁ, ওর বোন প্রথম বিয়ানে 36 লিটার দুধ, 36 লিটার দুধ আল্লাহর রহমতে দিছে। ওইটা ওর মতনই সাদা সিং ছিল, বিক্রি হয়ে গেছে। দর্শক যারা গাবির কথা শুনছেন, যদি কোনো খামারি ভাই পছন্দ করেন এই গাবি, যারা আসলে ভালো জাতের গাবি খুঁজছেন তাদের জন্য এই গাবি আজকের প্রতিবেদনী বেশ কাজে লাগবে আমরা মনে করছি। চমৎকার একটি গাবি, প্রথম বিয়ানি, এখন যে প্রথম এক সপ্তাহ আগে বিয়াছে সেইটি 20 কেজি পর্যন্ত দুধ পাওয়া গেছে, ধীরে ধীরে হয়তো আরও বাড়বে, আমরা জানি না কোন পর্যন্ত ঠেকবে। যেহেতু এর মায়ের রেকর্ড 45 কেজি, আমার মনে হয় এটি ভালো একটি পর্যায়ে যাবে, 30+ হতে পারে এরকম একটি ধারণা। আচ্ছা, এইটি আপনি বলছেন যে প্রথম বিয়ান, এই গাবির আপনি এই পর্যায়ে কি এখন লালন পালন করছেন, কিভাবে কি খাবার দিচ্ছেন? খাবার এখনও তো এটা সম্পূর্ণ খাবার দেওয়া নাই, কেবল বাচ্চা দিচ্ছে, এখন একটু কম খেতেছে কারণ ওই রক্ত একটু ভাঙ্গে, এই কারণে একটু কম খাইতেছে এখন। এখন ওই খ্যার দিতেছি, তেমন ঘাসও দেই না কারণ পানি চাপ দেবো, এই কারণে খ্যার দিতেছি, হালকা কিছু দানাদার খাবার দিতেছি। আচ্ছা, এটা কি আসলে ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে নাকি অনেকে বলতেছে না এই গাবির যে এখন যে দুধগুলো হচ্ছে তার এমন কিছু খাওয়াচ্ছে যারা আমরা হাতে কিনে এনে এরকম দুধ পাবো? না না না, আমার এখানে যারাই গাবি কিনতে আসবে তারা আগে একদিন এক সপ্তাহ দেখুক
তারাই খাবার দেবে এবং দুই বেলা তারাই দহন করবে। না, এক সপ্তাহ তো আপনার কাছে দেখবে, এখন নিজের মতো দেখতে হলে তো নিজের খামারে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা নিতে হবে, কিন্তু আমি যেভাবে খাবার দিতেছি ওইভাবে এখন দেবে, কিন্তু তার পরবর্তীতে একটু বাড়ানো হবে খাবার, কারণ এখন খাবার অল্প দিয়ে অল্প। হ্যাঁ অল্প। আচ্ছা আচ্ছা, আপনি খাবার তাহলে যেভাবে দিচ্ছেন সত্যিকারই ন্যাচারাল খাবারই দিচ্ছেন, ঘাস কুড়া বসিয়ে এইভাবে খাওয়াচ্ছেন। কিন্তু যেহেতু এক সপ্তাহ হয়েছে, ঘাসের পর এখন খাবারের পরিমাণ একটু কম। হ্যাঁ হ্যাঁ কম, এখন ধীরে ধীরে বাড়বে, দ্রুত বাড়বে। হ্যাঁ দ্রুত বাড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যে বাকি যেটা গাবিটা দেখতেছি এটা ওইটা আর একটা জানতে চাচ্ছি, আপনি কি দাম কত চাচ্ছেন? না দাম এটা বলবো না, মনে করেন ভালো জাত মানের গাবির আসলে দামটা বলি না কখনো, যার পছন্দ হবে সে সরাসরি আসবে দেখবে, তারপরে দুধ আর দাঁত দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, যারা পছন্দ হবে দাম, তারপর একটা ধারণা দিতে হবে তো, ধারণা আপনি সঠিক দাম যেটা বিক্রির দাম না, আমরা চাচ্ছি একটা ধারণা দিবেন যে একটা কাস্টমার আইসা যে ঠিক আছে যে আমি এই দামটা তিনি বলেছেন, তারপর আমার পছন্দ হলে আমরা একটা দাই বলবো। মানে গাবি বা এর আগেও তো আপনি আসছিলেন, প্রতিবেদন করা হয়েছে বা দামও বলছিলাম, আমার ওই 36+ দুধের গাবিও কিন্তু আপনি প্রতিবেদন করছিলেন, কিন্তু ওখানে দাম চাওয়া হয়েছিল, অনেকে অনেক কিছু কমেন্ট করে। আসলে কমেন্ট তো করবি, মানুষের কথা শুনেন, মানুষের কথা কমেন্টসে ভয় পাই আপনার লাভ নাই, যেহেতু আপনার বিজনেস আপনাদের টাকা দিয়ে ক্রয় করে, টাকা দিয়ে বিক্রি করতে হবে, যেটা সঠিক দাম সেটা আপনাকে আপনি ল্যায্য দামটা আপনি পাবেন। মানুষের কথা চিন্তা করলে তো, এই কারণে আমি এখন দাম বলি না, যার পছন্দ হবে সে সরাসরি আসবে, দুধ দেখবে, জাত মান দেখে তারপরে দামাদামি করে নিয়ে যাবে। আমরা যেটা জানতে চাচ্ছি, অনেক দর্শক বলে যে না দাম তো একটা আমাদেরকে ধারণা দিতেই হবে, কারণ হলো না দিলে আমরা কিভাবে আসব, কোন চিন্তা নিয়ে যাব, কত দিয়ে কিনতে পারবো, কত কি করব, ভিডিওতে আপনারা কিছুই বলেন নাই, একটা ধারণা তো দিবেন। এর ওই কমেন্টসের সাথে এই ধরনের কথা আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই আপনারা যদি দাম না বলেন তাহলে আমরা কী চিন্তা করব, একটা ধারণা দিতে হবে। আপনি তারপরে আপনি তার ক্রেতারে বলবেন যে আপনার পছন্দ হলে আপনি দরদাম আমাদের সাথে করবেন। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম ওইটার একটু আমরা দামটা দর্শকদের জন্য যদি বলতেন কিছুটা ধারণা আনুমানিক। এটা ভাই চারের কিছু পরে পড়বে, দামাদামির হালকা কিছু সুযোগ থাকবে ওটা সামনাসামনি। আচ্ছা, চারের কিছু পরে পড়বে, চারের কিছু উপরে হবে। আচ্ছা আচ্ছা, 4,00,000 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার, আমরা যে গাবিটার কথা বলছিলাম, এই যে গাবির কথা বলছি 4,00,000 টাকা, আসলে 4,00,000 টাকা তো বিষয় না, বিষয়টা হলো আপনার কী জিনিসের উপরে 4,00,000 টাকা তারা দাম চেয়েছেন, সেটি হলো আসলে মূল বিষয়। এটি একটি চমৎকার একটি গাবি, এক সপ্তাহ হলো গাবিটি বাচ্চা দিয়েছে, এখনই এক সপ্তাহের ভিতরে 20+ কেজি, আমার মনে হয় এটি 30+ হবে, আরও বেশিও হতে পারে। চমৎকারের প্রথম বিয়ানের গাবি, আমরা এই পর্যায়ে এই গাবিটির একটু দাঁত দেখতে চাই, যদি আমাদেরকে দেখানো যায় দর্শকদের জন্য, দেখি দাঁতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কয় দাঁতের গাবিটি। একটু দেখি আমরা, দেখি খালি একটু, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুই দাঁত আমরা দেখতে পাচ্ছি, যেটি ক্যামেরা দেখা গেল, এটি সম্পর্কে জানলাম। এরপরে আরেকটি গাবি রয়েছে, আমরা আপনারা গাবির ওলানটি দেখেন, চমৎকার, একদম নিখুঁত কোনো জায়গায়। হ্যাঁ, ওই এর নিচে একটু পানি আছে হালকা, দাঁড়বার সব ক্লিয়ার আছে আল্লাহর রহমতে, দাঁড় ঠিক আছে। দেখুন, পাশে যে গাবিটি আছে, আমরা এটিও প্রথম প্যাগনেট, আমরা এটি গাবিন হয়নি এখনও, এটি প্যাগনেট আমরা জানতে পারেছি, এটি তারপরেও আমরা আপুর কাছে জানি যে এটি কয় মাসের প্যাগনেট। এটা ভাই 45 দিনের ভিতরে বাচ্চা দেবে ইনশাআল্লাহ, মানে আর 45 দিনের এই এর ভিতরেই। হ্যাঁ 45 দিনের, 50 দিনের ভিতরে, যে কোনো দিন, মানে এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ 45 দিনের ভিতরে এটি, হয়তো এক সপ্তাহ বেশি হতে পারে, এক সপ্তাহ কম, মানে 45 দিনের ওই ওখানে এক সপ্তাহে হেরফের হতে পারে, মানে এর ভিতরে বাচ্চা দেবে, তাহলে 8 মাসের+ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এটা তো প্রথম প্যাগনেট। হ্যাঁ প্রথম, এটাও দুধ দাঁত। এর ব্যাকগ্রাউন্ড কি আছে? এটার মারও রেকর্ড খুবই ভালো, এটার মারও এখন 45-এর উপরে আছে দুধ, 45-এর উপরে, মানে এখনই। হ্যাঁ এখন আমি যে কোনো গাবি সংগ্রহ করি, আমি দুধের জাত মানের উপরে মনে করেন গাবি সংগ্রহ করি, কারণ ওই পয়লা দেওয়ার এক কথা আর হলো প্র্যাকটিক্যালি দেখে দেয় আরেক কথা,
এখন আমি যে কোনো গাভী বিশের নিচে আমার খামারে কোনো গাভী নেই, তার উপরে 30-35 পর্যন্ত যে কোনো ধরনের গাভী আমি কেনা বেচা করি। এবার ওই যে উপজেলায় আমি প্রথম হয়েছি, 48টা খামারের থেকে প্রথম হয়েছি। তখন আমি যে গাভীটা দিয়ে আমি প্রথম হয়েছি ওই গাভীটাও বিক্রি হয়ে গেছে। ওই গাভীটা ছিল 30+ গাভী। আচ্ছা আচ্ছা, এবছরও আপনি গাবি থেকে মানে উপজেলা ভিত্তিক যে খামারি হিসাবে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে প্রথম হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এই সম্পর্কে একটু জানতে চাই, একটু একটু বলেন তো। যে বর্ষা ধরে আমি প্রথম হচ্ছি, কোন ক্যাটাগরিতে কিভাবে আপনাকে প্রথম করা হয়েছে এই বিষয়টা একটু জানতে চাই। মানে আমাদের 48টা খামারি থেকে প্রতিটা খামারি থেকে গাবি উঠানি হয়েছিল 48টা স্টলে। এখন ওই গাবির মধ্যে আমার গাবিটায় জাত মানে মানে দুধের দিকে সব দিক দিয়ে সেরা ছিল, এই কারণে আমারটাই প্রথম হয়েছিল। খামারি হিসাবে পুরস্কারও দিয়েছে, আবার সার্টিফিকেটও আমি প্রথমে ই করে পেয়েছি। কত কেজি দুধের গাভী ছিল ওইটা? ওইটা ভাই আমি বিক্রি করছি, মানে আমি যখন উপজেলায় নিয়ে গেছি ওইখান ছিল মানে 16 দিনের গাভী নিয়ে গেছিলাম, বাচ্চা দেওয়ার 16 দিনের, তখনই ওইটা 26+ ছিল। ক্ষুদ্র খামারি না বড় খামারি? মানে আমার সাথে বড় বড় খামারি তারা ছিল, কিন্তু গাভীর মধ্যে আমারটার সাথে জাতমানের উপরে কারো গাভী ছিল না। জাতমান গুণ থেকে সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল, তাই আপনি প্রথম পুরস্কার পেয়েছেন 2023-এও। মানে ডেইরি খামার হিসাবে, গাবি পালন হিসাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা জানলাম সেই একজন পুরস্কার প্রাপ্ত খামারি, তিনি গাভীগুলি তার কাছ থেকে নিলে আমার মনে হয় তিনি ভালো ভালো গাভী সংগ্রহ করেন এবং যারা খামারি আছেন তাদের কাছ থেকে বিক্রি করেন। আচ্ছা, এই গাভীটার পিছনের লুকটুকু আমরা দেখছি চমৎকার। এটি আমরা আরেকটু দেখাই ভালো করে, দেখুন গাভীটি, এই যে দেখতেই পাচ্ছেন গাভীটি, দেখুন চমৎকার গাভী। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাই, এই গাভীটি আপনি বলছেন যে প্রথম প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জাতের বীজ দেওয়া হয়েছে এটি সম্পর্কে জানতে চাই। এটাও আমেরিকান ডেইলির বীজ ওর দেওয়া হয়েছে, আমেরিকান ডেইলির বীজ। আচ্ছা, এইটা নিজেও আমেরিকান ডেইলির বীজ থেকে দেওয়া হয়েছে আর একেও দেওয়া হয়েছে আমেরিকান ডেইলির বীজ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। এই যে আমেরিকান বলছেন আপনি, আমেরিকানরা আসলে এই বীজের কি রকম দুধ পাওয়া যাবে তারা তখন বলছেন? এই গাভীর আমি যেগুলো মানে যতটা, আচ্ছা আপনি বলছেন যে আমেরিকান ডেইরি থেকে আপনি বীজ দিয়েছেন, এই যে আমেরিকান কথা বলছেন এটা আসলে গুণগত মান কি রকম, কি কেন আপনি দিয়েছেন আমেরিকান? মানে এটার দুধের জাতমানের উপরে খুবই ভালো, কারণ এর দুধ মনে করুন আমি যে কয়েকটা আমেরিকান ডেইলির বীজ আমি সংগ্রহ করছি, গাভী সংগ্রহ করছি, বিক্রি করছি, তার মনে করেন ওই 30-35 উপরে থেকে 35-36 পর্যন্ত ওদের দুধ আসে প্রথম বিয়নেতে, আপনি যে বকনাটা এটাও আমেরিকান থেকে বীজ দেওয়া আর একে যে বীজ দিয়েছেন সেটাও আমেরিকান, আপনি আশা করছেন ওই রকম ভালো একটা রেজাল্ট পাবেন? কিরকম আশা করছেন এর থেকে? এখন 25-এর উপরে থেকে এখন আল্লাহ পাক যা দেয়। আচ্ছা, 25-এর উপরে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যদি কোনো খামারি ভাই এর পছন্দ করে বলে প্রথম, আপনি বলছেন যে একদম প্রথম? হ্যাঁ প্রথম। এটাও দুই দাঁত? এটাও দুই দাঁত? হ্যাঁ দুই দাঁত। আচ্ছা, এটা একটু দেখতে পারি আমরা? হ্যাঁ দেখতে পারি। আমরা দেখি যে প্রথমটা দেখলাম দুই দাঁত, ওটাও প্রথম বাচ্চা দিয়েছে, এটিও আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রেগনেন্ট। একটু দেখি আপনাদেরকে দেখাবো চমৎকার। দেখছে, দেখুন আমরা দেখাচ্ছি দাঁত, এই যে
দেখাও ভালো করে দেখাও। দেখছি আচ্ছা, দুই দাঁত পরে চার দাঁতের এই হচ্ছে আমরা দেখলাম, চমৎকার দেখুন চমৎকার। আচ্ছা এটি সম্পর্কে আরেকটু জিনিস, যেহেতু আমরা ওইটার সম্পর্কে শুনছিলাম, এটার দাম সম্পর্কে কি বলবেন? এটার দামটা ভাই বলবো না, এটা একেবারে সামনাসামনি, মানে যিনি ক্রেতা দেখবেন যদি পছন্দ হয় তখনই দাম বলবেন। হ্যাঁ তখনই দাম। আচ্ছা যদি পছন্দ না হয় সেই ধরনের এরকম ভিডিওতে দাম বলতে চাচ্ছেন না? না এটা দাম বলবো না, গাবি ভাই পছন্দ হবে, যে কেউ সামনে দেখলে এটা গাবি পছন্দ করতেই হবে। হ্যাঁ গাবি পছন্দের গাবি, এটা তো পছন্দেরই, এটা দাম বলবো না, এটা সরাসরি সামনে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা যারা খামারি ভাইরা যারা উন্নত জাতের গাবি খুঁজছেন, এটা তো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান যারা গাবি খুঁজছেন 20 লিটার প্লাস দুধের, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। আমরা টোটাল গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম, যারা গাবি ক্রয় করবেন অবশ্যই এই ঠিকানায় যেটাখানে আমরা বলছিলাম যে গোয়ালবাতান কালিয়াকোর গাজীপুর, এটা হলো ঠিকানা। তারপরে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেব, এর ভিতরে আপনার মোবাইল নাম্বার পাবেন, যোগাযোগ করতে পারবেন। আপু একটু দাঁড়ান, পাশে দাঁড়ান, গরিষ্ঠ দাঁড়ান, হ্যাঁ থাকেন, হ্যাঁ এই আস্তে 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 থাকেন, থাকেন, তাকান আমাদের দিকে ভাইয়া, একটু তাকান। আমরা এই জিনিসটি দেখতে পাচ্ছি, চমৎকার একটি গাবি। আমরা যে কথাটা বলছিলাম, যারা গাবি খুঁজছেন যদি এই গাবি দুটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া থাকবে। আপনারা গাজীপুর কালিয়াকোর গোয়ালবাথান গ্রামে এই যে ওমর আলী ডেয়ারি ফার্ম, আমরা সেটি বললাম, মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, ডিসক্রিপশনে থাকবে, এবং আপুর কাছ থেকে জানতে চাই মোবাইল নাম্বারটি। দেখি আপু কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে কথা বলতে পারবে বা গাবি সম্পর্কে ক্রয়ের বিষয়ে জানতে পারবে? 01731614090, আর ওই যে আমার ইয়ের মধ্যে আছে ওইটা একটু উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা যে আপু যে নাম্বারটা বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং ডিসক্রিপশনে আমরা এই নাম্বারটা দেবো। এবং আরেকটি এখানে একটি আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ প্রদর্শনী, উন্নত জাতের গাবি প্রদর্শনী, ওমর আলী ডেয়ারি খামার, খামারের নাম আপ্রদা আক্তার, মোবাইল নাম্বারটি দেওয়া আছে, গোয়ালবাথান কালিয়াকোর গাজীপুর। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই যে ঠিকানাটি দেওয়া আছে, এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারবেন। ভালো মানের মান গুণ এবং জাত দুধ সম্পর্কে আমার মনে হচ্ছে একেবারে নিশ্চিত হতে পারবেন, একজন খামারির কাছ থেকে একদম ভালোভাবে যাচাই বাছাই করতে পারবেন। আচ্ছা আপু, যদি কোনো ভাই আপনার খামারে কীভাবে যাচাই করতে পারবে, একজন দুধের গাবি সে যত কথাই বলি না কেন আমরা ভিডিওতে, সে আসবে একদিন না এক সপ্তাহ দেখুক, সমস্যা নেই, সকাল বিকাল পানানি দেখবে, খাবার দেখবে, তারপর যে কোনোভাবেই সে ই করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাচাই করার সুযোগ রয়েছে, যেটা বলছেন সকাল বিকাল দুধ দেখবে নিজে হাতে, হ্যাঁ দেখে শুনে ক্রয় করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।